সূর্যবংশী ট্রেলার লঞ্চে চল্লিশ মিনিট দেরি করে পৌঁছলেন রণবীর সিং আর সেই কারণেই রণবীরকে শুনতে হলো অক্ষয়ের বকুনি মিডিয়ার সামনেই রণবীর সিংকে কান ধরে ওঠবোস করালেন অক্ষয় কুমার ভাবা যায় সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে ভাইরাল সেই ভিডিও শুধু তাই নয় রণবীরকে দেখা গেল অক্ষয়ের সামনে নতজানু হয়ে ক্ষমা চাইতেও তবে সবটাই ঘটেছে মজার ছলে ভিডিওতে অক্ষয়কে বলতে শোনা গেল এই প্রথম কোনো জুনিয়র অ্যাক্টারকে দেখলাম যে চারজন সিনিয়র অ্যাক্টারকে চল্লিশ মিনিট অপেক্ষা করালো রণবীর অবশ্য তার দেরিতে আসার জন্য দায়ী করলেন স্ত্রী দীপিকা পারুগণকে তিনি বললেন তার বউ শহরে থাকেন তাই আসতে দেরি হলো কেন এমন বললেন রণবীর বোঝা গেল না বুঝিয়ে দিলেন দীপিকা রণবীরের এই মন্তব্যে মোটেই সম্মতি জানাননি তিনি সোশ্যাল মিডিয়ায় রণবীরের এই উক্তির পাল্টা জবাবে দীপিকা লেখেন बीबी टाउन में मैं रहती हूँ और टाइम पे पहुँचती हूँ